সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের নিয়ে চলে এলাম ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের সেই বিখ্যাত হাট, হযরতপুর হাট। আপনারা জানেন শনিবার 11ই জুন, এই 11ই জুনে শনিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে। আমরা চেষ্টা করছি কোরবানির উপযোগী ছোট এবং মাঝারি গরুগুলোর দাম একটু আপনাদেরকে জানাবো। ইতোমধ্যেই আপনারা বুঝতে পারছেন যে জ্যৈষ্ঠের খরতাপে এই খোলা আকাশের নিচে মানুষের জীবন কেমন জানি দুর্বিষহ হয়ে উঠেছে, এবং যেভাবে ঘাম ঝরছে তাতেই বুঝতে পারছেন যে রৌদ্রের তীব্রতা কত। ইতোমধ্যে আমার এক ভাই আমার উপরে ছাতা ধরেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পছন্দের ভাই হানিফ সংকেতের পরে যদি কোনো কারো উপস্থাপনা ভালো লাগে রিপন ভাই, সেটা আপনি বিলিভ মি, আমার ছেলেও খুব পছন্দ করে, তা মানে প্রত্যেকটা প্রোগ্রাম আপনার, কোনো প্রোগ্রাম আমরা মিস করি না আপনার। আমার বাসা খিলগাঁও, খিলগাঁও, আমি 8-10টা গরু নিব, আজকে আসছি, আশা করছিলাম যে আপনার সাথে যদি পাই তাহলে বলবো কথাগুলো। খুব ভালো লাগছে রিপন ভাই আপনাকে দেখা, কিন্তু দাম কিন্তু চড়া রিপন ভাই, রৌদ্র যেমন চড়া দামও কিন্তু আজকে খুব চড়া। দর্শক, আমরা শুরুতেই আসলে আপনাদের একটু বাজার দর দেখাবো, তার আগে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী দেখলেন, তার সাথে কিছু কথা হলো। আপনাদের জানিয়ে রাখি যে শনিবার শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি চলে, এবং আপনারা জানতে চান যে এই হাটের হাসিল কত। এই হাটের হাসিল সাধারণত 3-5% অর্থাৎ 1,00,000 টাকায় 3,000, 4,000 বা 5,000 টাকা। এটা এভাবে বলছি এই জন্য যে এটা গরু কেনার পরে আলোচনা সাপেক্ষে বিশেষ করে আপনারা কথা বলে এই হাসিলটি একটু কম বেশি করে নিতে পারবেন, এই জন্য আমি মোটামুটি একটি ধারণা দিলাম। আবার অনেকেই জানতে চান যে এই হাটে আপনারা কীভাবে আসবেন। ঢাকার মধ্য থেকে যারা আসবেন তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আপনারা যারা ঢাকার মধ্য থেকে আসতে চান আপনারা চলে আসতে পারেন হেমায়েতপুর, হেমায়েতপুরের যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভার না ওভারব্রিজ, হেমায়েতপুর ওভারব্রিজে নামবেন, হেমায়েতপুর থেকে আপনারা সিএনজি যোগে এই হযরতপুর হাটে আসতে পারেন, একটি পথ। আর একটি পথ হচ্ছে যে মোহাম্মদপুর যে বেড়িবাঁধ রয়েছে, বাসস্ট্যান্ড বেড়িবাঁধ চৌরাস্তা, সেই চৌরাস্তা থেকে সিএনজি আসে, সিএনজি করে কলাতিয়া বাজার, এবং কলাতিয়া থেকে এই হযরতপুর হাটে আপনারা আসতে পারেন। শুরুতেই যাই হোক, আপনাদের কিছু বিষয় জানার ছিল, বারবারই আপনারা প্রশ্ন করেন, যার কারণে আমি শুরুতেই বিষয়গুলো জানিয়ে দিলাম। এখন আমরা ছোটো ছোটো কিছু গরুগুলোর দাম জানাবো, চেষ্টা করবো ক্রমান্বয়ে মাঝারি এবং বড় গরুর দাম জানানোর জন্য। প্রথমেই এই সাদা গরুটি দেখছি, এই সাদা গরুটি একটু আপনাদেরকে জানাই আজকের বাজারে উনি কেমন চাচ্ছেন। এই যে গরুটি দেখছি ভাইজান, কি দামদার হচ্ছে? জি হচ্ছে, দাঁত হয়েছে এটার না? হ্যাঁ, দাম হচ্ছে। কত চাচ্ছিলেন? দাম চাচ্ছি 65,000। আচ্ছা, ধন্যবাদ, আপনি কথা বলেন, যেহেতু ওখানে দামদার হচ্ছে আমরা আরও অল্প সময় নিলাম। এরপরে দর্শক আমরা একটু পেছনের দিকে আসি, এদিকে দেখাতে চাই আপনাদের, খুব অল্প মানে ক্রেতা বিক্রেতাদের খুব অল্প সময় নিব, ওনারা ব্যস্ত মানুষ। চাচাজি, এটা কেমন চাওয়া দাম চাচাজি? 65। দাম কিছু বলছে? হ্যাঁ, কত বলে? 8.50। গোস্ত কয় মনে হতে পারে? গোস্ত মনে করেন 2 মধ্যে একটু কম হইব আর কি। আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ। দর্শক আমরা আসুন আর একটু মাঝারি সাইজের কিছু গরুগুলো দাম দেখি আপনাদের একটু জানাতে পারি। খুব কষ্ট হচ্ছে, অনেকেই দেখছেন যে ঘাম মুছছে, গরম তো, গরমের মধ্যে ভাইজান এটা কেমন চাইলেন? ভাইজান দাম চাইছে 85। 85 না? গোস্ত কয় মন হতে পারে? 3 মন হইব। আচ্ছা, কেমন বললো এখন পর্যন্ত আজকের বাজারে? 70-75 বলে। 70-75, আপনার আর একটু বেশি হলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। দর্শক আমরা খুব ছোট ছোট করে সময় নিব, ওনাদের বেশি সময় নিতে চাই না, ওনারা বিরক্ত হয়ে যান, ব্যস্ততা যাচ্ছে এখন মানে ঈদের খুব দিন কাছাকাছি চলে আসছে, বলতে গেলে 29 দিন বা 30 দিনের মতো আছে, 30 দিন নয় 29 দিন বা 28 দিন। তো এই যে প্রথমে যে কালো গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি চাচার কাছ থেকে একটু ধারণা নিতে চাই যে এই গরুটি উনি কেমন চাচ্ছিলেন। চাচা, এটার চাওয়া দাম কত আপনার? আমি কত? 82। 82। দর্শক দেখছেন আসলে হাটে তো মুশকিল, গরু একটু ছুটোছুটি করে, 82 চাচ্ছিলেন, আর কিছু বলতে পারছিলাম না, ওরে মরণ রে। যাই হোক, আমরা একটু এদিকে চলে আসি, আমরা থাক ও পাশে না হয় নাই যাই, একটু ফাঁকায় ফাঁকায় চলে আসি যাতে কোনো সমস্যা না হয়। এই যে চাচার একটা গরু দেখছি, ছোট্ট করে 1 মিনিট যদি একটু সময় নেই। ভাইজান ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এটার চাওয়া দাম কেমন ছিল? 82। 82 না? ও রে, সার গরু 82। দাঁত হয়েছে না ভাই? দুই দাঁত, মাশাআল্লাহ। তো এখন পর্যন্ত কেমন কি বলছে? 70-75 এরকম দাম বললে। দাঁত দাঁত কয়টা, মানে গোস্ত কতটুকু হতে পারে?
ওরে দর্শক, আসলে আমরা দেখাতে পাচ্ছি না গরুগুলো লাফালাফি। গোস্ত কয় মন? 110 কেজি। 110 কেজি না? মাশাল্লাহ মাশাল্লাহ, 110 কেজি। এই পাশে একটা খুব সুন্দর চুটওয়ালা মাঝারি গরু আমরা একটু দেখছি, ভাই খুব সুন্দর করে ধরে রেখেছেন। এই গরুটা আমরা একটু যদি ভাইয়ের কাছ থেকে জানাতে পারি। ভাইজান কেমন আছেন? ভালো ভালো। না বাড়ি কই আপনার? জামালপুর। জামালপুর, অনেকক্ষণ পরে জামালপুরের একটা লোক পাইলাম। এদিকে তো সব সিংহাইর বড়ি কি বলে যে সিরাজগঞ্জ কুষ্টিয়া এগুলোর লোক বেশি। তো এইটা খুব সুন্দর একটা গরু দেখছি, এটার দাম কেমন চাচ্ছিলেন? দাম চাই 90-95। আচ্ছা, গোস্ত কি আড়াই? হ্যাঁ আড়াই মনের মতো গোস্ত। দাঁত হয়েছে তো? হুম দাদা। এখন পর্যন্ত কেমন কি বলে? বলে 80-85। 80-85 না? আজকে কি মোটামুটি ক্রেতারা আসছে মোটামুটি? হ্যাঁ সেই তো। আচ্ছা আচ্ছা, থাক আপনার আর সময় না নেই, অল্প সময়ের মধ্যে জানাইলাম। এই পাশে আর একটা একটু সার গরু দেখছি, সিংহলা। ভাইজান চাওয়া দাম কেমন আপনার? 85। 85। কিছু বলছে দাম দর কিছু হয়েছে? 72 কর। 72 না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু ওইদিকে যাই। বেশ সুন্দর সুন্দর সার গরু আছে বাঁধা জোড়া। আরে ক্যামেরাম্যান নিজেই তো গরুর ধাক্কা খেয়ে দেখি পড়ে যায়, মুশকিল। এত জোরে ক্যামেরা লেজ দিয়ে যে বের মেরেছে। আচ্ছা যাক, সুন্দর জোড়া গরু দেখছি, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন দর্শক। আমরা বুঝতেই পাচ্ছেন যে এই হযরতপুর হাটে বেশ এখন চতুর্দিকে শব্দ এবং ধাক্কাধাক্কি, এর মধ্যেই আপনাদের জানানোর চেষ্টা করছি। ক্যামেরা মাঝে মধ্যেই নড়ে যাচ্ছে। ভাইজান এই জোড়া খুব সুন্দর একই রকম দেখা যাচ্ছে, জোড়া মিলে নিয়ে আসছেন? জি। কোন এলাকায় বাড়ি? জামালপুর। জামালপুর, মাশাআল্লাহ, একটু আগে একজন জামালপুরের লোক পেয়েছিলাম। তো এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? 175। হ্যাঁ 175। জোড়া 175। আচ্ছা আচ্ছা আচ্ছা, 175। দর্শক আপনারা দেখছেন জোড়া 175। কোনটা কত করে? একটা 80 দাম করে, আলাদা 85 দাম করে। আচ্ছা, এগুলো তো দাঁত হয়েছে, দুই দাঁত নাকি? দুই দাঁত। কুরবানির জন্য অবশ্যই দাঁত হতে হবে, এটাই হচ্ছে শর্ত, তাই না? তো একটু যদি গোশতের হিসাব করি কয় মন করে হতে পারে? 3 মন করে। 3 মন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সময় নিচ্ছি না, এই পাশে আরেকটি কালো কালারের গরু দেখছি, সেটা একটু বলি। ভাইজান ভালো? আমরা বুঝতে পাচ্ছি না। ও ভাই অন্যখানে চেষ্টা করব। আচ্ছা, ভাইয়ের মন ভালো না, যার কারণে উনি বলছেন অন্যখানে চেষ্টা করব। যাক কি আর করা, আমরা অন্যখানেই চেষ্টা করি। দর্শক বুঝতেই পাচ্ছেন যে হাটের কি অবস্থা। আমরা সাইডে চলে যাই, দেখা যাক আর কিছু গরুর আপনাদের দাম জানতে পারি কিনা। হাটের ভেতরে খুব ধাক্কাধাক্কি চলছে এবং খুব কঠিন অবস্থা আসলেই, কাদা এবং ওরে বাবা গো গরুর নড়াচড়া মিলিয়ে, সব মিলিয়ে আপনাদেরকে জানানো। বড় ভাই কেমন দাম দর চাচ্ছিলেন? চাষি 115-120 ভাই। 115-120। আচ্ছা, দাম দর হচ্ছে আর কি, দেখা যাক। এই গরুটি 115। এরপর একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে কিছু বড় গরু আছে কিন্তু এদিকে তো কাস্টমার খুব কম আসে মনে হয়। আমি ঢুকে যাই ভাইয়ের কাছে, আমার ক্যামেরা যে কই আমি নিজেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ চলে আসছে। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো একটু আরামে আছেন, গাছের নিচে? হ্যাঁ গাছের নিচে ঠান্ডায় আছি। অন্যরা তো রোদ্রের মধ্যে অবস্থা কাহিল। হ্যাঁ রোদ তো। তো ঠান্ডার মধ্যে এই গরুটার কেমন দাম চাচ্ছেন? দাম তো মোটামুটি যাচ্ছে 115। আচ্ছা, দাম কাটেছে 95-95। 90 এরকম কাটেছে। কয় মন গোশত হতে পারে? কয় মন হবো? 3.5 মন। 3.5? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এই পাশে আর একটা ক্রস গরু দেখছি, বড় সাইজের। এতক্ষণ তো ছোটো ছোটো গরু দেখাইছিলাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো। কেমন চাওয়া দাম কেমন? চাওয়া দাম 115। আচ্ছা, কত দূর উঠলো এখন? এই যে 90-100। 90-100 না? 3 মন গোশত হবে, বেশি হবে? বেশি, 4 মন। দাঁত হয়েছে তো? না 4 দাঁত। ও মাশাল্লাহ, দাঁত হলে তো গোশতটা একটু বাড়ে এবং শক্ত হয়। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক ওই পাশে আমরা একটু দেখাই যে আরেকটি এই কালো গরুটা, যদিও আমরা আসলে আজকে বুঝতে পারছি না, আপনাদেরকে ভিডিও দেখাতে একটু সমস্যাই হচ্ছে,
ছবিগুলো আমরা ভালোভাবে দেখাতে পারছি না, কারণ গরুগুলো বেশ চেপে চেপে আছে, কীভাবে দেখাবো আমরা একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন যে খুব সুন্দর একটা কালো গরু দেখা যাচ্ছে, এই কালো গরুটি সম্পর্কে এখন ব্যাপারী ভাইয়ের কাছ থেকেও জানবো। ভাইজান কেমন চাচ্ছিলেন? সাইজ ভাই 110। আচ্ছা, মাইজ কত? 90-92। 90-92। দর্শক দেখছেন গরুটা কিন্তু সাইজ বেশ সুন্দর, কালার যদিও কালো। দাঁত হয়েছে তো? দাঁত দুইটা। দাঁত আপনার টার্গেট কেমন, কত কি হলে ছাড়ার চিন্তা ভাবনা? টার্গেট তো করছি 100-102-1000 কম হইলে ছাড়ে দম। আচ্ছা, তো এখনো ওইভাবে দাম হয় না? ওইভাবে দাম হয় না। আচ্ছা আচ্ছা ভাই, জি ধন্যবাদ। দর্শক আমরা আপনাদের একটু এই হযরতপুর হাটটি একটু উঁচু করে ঘুরিয়ে দেখাতে চাই, যে দেখুন খোলা আকাশের নিচে এই হাটটি বসেছে। আপনারা জানেন যে এখন প্রখর রৌদ্র, ওরে বাবা গো, এই রৌদ্রের মধ্যে আসলে খুব কঠিন হয়ে যায় আপনাদেরকে এই গরুগুলোর দাম দর জানানো। কখন কোন পাশ দিয়ে ধাক্কা দিচ্ছে, যাই হোক আমরা ওইদিকে ফাঁকার দিকে চলে যাই, বুঝতে পারছি না। একেবারে এইদিকে চলে যাই, দেখি আপনাদেরকে আর কিছু গরুগুলোর দাম জানাতে পারি কিনা। ভাই এই এই কালোটা কেমন চাচ্ছিলেন? এটা 105 চাইছি। আচ্ছা, কেমন বলে এখন পর্যন্ত? 95 কয়। 95। আচ্ছা আচ্ছা, দাম দর চলছে, শুনছিলেন যে এটা 95 বলছে মোটামুটি। দেখা যাক ওইদিকে দাম দর হচ্ছে। আমরা এই পাশেরটা একটু দেখি, এই যদি এই আরেকটি কালো গরু দেখা যাচ্ছে। আমরা আসলে বুঝতে পারছি না ক্যামেরায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন, হয়তো বা খুব বেশি ভালো দেখতে পাচ্ছেন না। হ্যাঁ ভাইজান, ভালো ভালো। এটার চাওয়া দাম কেমন আজকে? 120। 120। এখন পর্যন্ত কেমন কি বললো? কইলো 160। নানান কথা কয়। এমনিতে গোস্ত কয় মনে হতে পারে? কয় মনে হচ্ছে 4-4 মন। দাম কি আজকে একটু কম নাকি? কমি না, না কিছু কম। ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। দর্শক ওই পাশের দিকে আমরা একটু দেখাতে চাই, যে ওখানে দাম দর হচ্ছিল, দেখা যাক এই দাম দরে হয় কিনা দুটো গরু, দেখা যাক। কি ভাই দাম দর করছে? দাম দর করছে, আপনি বলে দেন, বলে দেন, কয় না না করে নাই। তিনটা কত বলছেন? 3-2,40,000। আচ্ছা আচ্ছা। এ ভাই, এই যে বড় ভাই, রিপন ভাই, বড় ভাই, আমরা তো নিয়মিত ভিডিও টিডিও করি, আমাদের ভিডিওগুলো দেখে লোকজন আসে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে। তো ওনাদের যদি একটু সার না দেন তো কেমনে হয়? দাদা সার দিচ্ছি, এখনো যে দাম বলছে মাসে যে এখনো মানে 10,000 টাকা কম। আপনি যেটা মেজারমেন্ট করেন, রিপন ভাই কিন্তু এখন খুব উপরের লেভেলের এই মেজারমেন্টের দিকে, উনি কিন্তু করতে 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 তার একটা দারুণ ধারণা হয়েছে। দেন একটু মন নরম করে ভাই, দেন একটু চিন্তা ভাবনা করে। দেখেন এখান থেকে 85 হাজার লাগবো, 85 হাজার লাগবো ভাই। একটা আপনি সারা দিন লাগে, দেন ভাই, দেন না, আপনি কথা ভাল লাগছে, 85 ভাঙ্গব না, 85 হাজার লাগবো। দেন হয়ে গেছে গরুতে, দোয়া করে দিয়ে দেন। দেখছেন যে দাম দর হচ্ছে, ইতিমধ্যে হয়ে যাচ্ছে। হয়ে গেছে ভাই, না দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে গরু তিনটি হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনোভাবেই উনি দাম দরে ছাড়ছে না। তো আমরা তো মনে হচ্ছে যে আর দেখাতে পাচ্ছি না, কি হবে না, হবে না ভাই, অনেক টাকা কম বলছে, অনেক না হলে আমি 75 থেকে আস্তে আস্তে রিপন ভাই 82 পর্যন্ত গেছি, 7,000 পারছি। উনি ওই জায়গায় স্টিল। দাদা আমি একটা কথা বলি, ওই যে রাজীব ভাই না বললো যে ওনারা কষাই, আমি সেজন্য বলে দিছি আমি বেচার নেই,
ভাই আমি 5000 করে পাঠিয়ে দেব না দাদা। দর্শক, আমরা আসলে চেষ্টা করলাম যে বাজার দর আপনাদেরকে বেচা কেনার চিত্র তুলে ধরার জন্য, কিন্তু ভাই কিছুতেই দিল না, যার কারণে হলো না। আমরা আসলে একটু পিছনের দিকে যাই, আমরা এই দিকে যদি একটু আপনাদের আর কিছু গরুর দাম জানাতে পারি। আমরা পিছনের দিকে যাচ্ছি, একটু গরমে ঘেমে গিয়েছি, চোখের ভিতরে ঘামের কারণে আসলে মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরেও দাম হচ্ছে, যদি আমি জানাই। ভাইয়ের চাওয়া কত ছিল ভাই? চাইতেছি ভাই 45। 1,45? আচ্ছা ঠিক আছে, দেন 1,45 চাইতেছে, এবং অলরেডি দাম হচ্ছে। আমরা এদিকের গরুগুলো দেখাই আপনাদের, তারপরে আচ্ছা একটা গরু হচ্ছে না, এটা একটু জানাই। বড় ভাই, এটা কেমন আপনার চাওয়া? 25,000 চাওয়া। 25? ও, আপনারা দেখলেন, এটা 1,25 ওনাদের চাওয়া। এরপরে দেখি আমরা আর একটু পিছনের দিকে চলে যাবো, এই পাশের দিকে চলে যাব, আরও কিছু গরু আছে। আমরা মূলত আজকে আপনাদেরকে ছোটো এবং মাঝারি গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি। এইদিকে চলে আসি রৌদ্রের মধ্যে। ভাইজান কেমন আছেন? ভাইজান ভালো। ভালো না? এই কালো গরুটা আপনার চাওয়া দাম কেমন আজকে? 140। 140 না? মোটামুটি দাম দর কিছু হলো? কত বলে বড়? আচ্ছা আচ্ছা, আপনার মানে একটা ধারণা আপনার কাছ থেকে জানলে একটা একটা ধারণা পাওয়া যায় আর কি, এই জন্য না? তার গরু তার যেমন ইচ্ছা সেটা তো চাইবে, এটাই স্বাভাবিক। তো এটার গোস্ত কয়মন হতে পারে বড় ভাই? এটার 4 মন। আচ্ছা আচ্ছা, আর সময় নিব না আপনার। জি, কোনটা? ওই টাকা কত দিয়ে? ওই 80-তেই দিছে। 80-তেই দিছে? দেখাই দর্শকদেরকে। দর্শক, আমি না, দরকার নেই, আমরা সামনে যাই, একটু দেখা যায় আমাদের গরু। আমাদের ভিডিও দেখে ওনারা এসেছিলেন এই হাটে, এবং শেষ পর্যন্ত 3টা গরু হয়ে গেল। বন্ধুরা, আমরা সুন্দর দুটো লাল গরু দেখছি। ভাইয়ের গরু? জি ভাই, আমার গরু। মাশাআল্লাহ, জোড়া মিলাইছেন কিভাবে ভাই? জোড়া আল্লাহ বানাইছে ভাই। তো আজকের বাজারে কেমন চাচ্ছিলেন? দাম চাই 215, ঠিক আছে, কাইটে দিয়ে 195। 195 হলে জোড়া দেবেন? হ্যাঁ ইনশাল্লাহ। সবগুলো তো দুই দাঁত করে? হ্যাঁ, দুই দাঁত করে আছে। দাঁত হতে হবে, কারণ কুরবানির জন্য মানুষ আছে, দুই দাঁত আছে। একটা বিষয় বলবেন যে আনুমানিক ওজন বা গোস্ত কতটুকু করে হতে পারে? এটা হবে আপনি 3 মণ 10 কেজি, ওটা হবে 3.5 মণ আপনি, আমাদের আইডিয়ার মোতাবেক আর কি। আচ্ছা, একটা আইডিয়া। আজকে কেমন বেচা কেনা হচ্ছে, কেমন কেমন দেখতেছে? মোটামুটি বাজার হাই, এবং বেচা কিনে খুব ভালো হইতেছে, কাস্টমারও খুব আছে, আপনি খুব ভালো বেচা কিনি। মাশাল্লাহ মাশাল্লাহ, আসি ভাই। হ্যাঁ জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আপনাদেরকে একটু গরু দেখাচ্ছিলাম, দাম দর একটু জানানোর চেষ্টা করছিলাম। এই পাশে দুইটা দেখছি, এই দুটো কি চাচার সাদাটা নাকি চাচার? এটা কেমন চাওয়া কেমন? এটা 80,000 চাইতেছি। দাম দর কিছু হলো, কিছু বলছে? 70-72 করে। 72-70? তো 70 হলে হয় না চাচা? 72 হলে না, এটার দাম কই দিছি আমি, একদম কই দিছি 78,000। 78,000? 78,000। দাঁত হয়েছে তো? হ্যাঁ, কোরবানির জন্য নিলে তো অবশ্যই দাঁত দেখে নেওয়া লাগবে, তাই না? হ্যাঁ। দর্শক, আমি একটু যদি দেখাই যে এটা 78 চাচা বলছে, একটু উঁচু লম্বা ছিল, মোটামুটি মাঝারি সাইজের গরু হলেও বেশ মানে পছন্দনীয় গরু ছিল। এরপরে তাহলে আচ্ছা, আমি যদি আর একটা গরু দেখাই যে এই পাশে না, এই
এই গরুটা না আমরা তো দেখাতে পাচ্ছি না, আমরা একটু সাইডের দিকে যাই গিয়ে যদি দেখি যে আপনাদের আর কোনো গরুগুলোর একটু দাম জানানোর জন্য। গায়ের উপরে লাভ দিবে নাকি? লাথি মারে, লাথি মারে। কেমন দাম ওটা? এটা কেমন দাম? আশি। আশি? আচ্ছা আচ্ছা, লাফালাফি করে না? হ্যাঁ, 80,000 দর্শক লাফালাফি করছিল, যার কারণে আপনাদেরকে জানাতে পারছিলাম না। এরপরে এদিকে আসুন, আমরা একটু দেখি ছোট ছোটগুলো। ভাইয়ের গরু এগুলো? এটা কার? না আমরা জানাতে পারছি না। আমরা আর একটু এদিকে আসি দর্শক, গরমের মধ্যে আসলে খুব বেশি জানানো কঠিন হয়ে যাচ্ছে দাম দরগুলো। এই যে আর একটা গরু দেখছেন, আমি বুঝতে পারছি না দাম জানাতে পারবো কি না, দেখি একটু জিজ্ঞেস করি। ভাইয়ের এটা চাওয়া দাম কেমন ছিল? চাওয়া দাম কেমন এটা? না 77। ও আচ্ছা 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 দর্শক, আচ্ছা ঠিক আছে দর্শক, ওনারা যেহেতু দাম দর হচ্ছে যার কারণে কথা বলতে নিষেধ করলেন। হ্যাঁ, এই পাশে সুন্দর সুন্দর চাচার লাল গরু দেখছি, মাঝারি। কি ভাই হলো না? হয় না? না, কম কয়। কত কয়? 65-66। ও দাঁত হয়েছে তো? না 65-67। ভালো তো ভাই, কালারও ভালো। বেশি দাম স্যার, কম কয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাচার গরুটার একটু দাম বলা যাবে? যেভাবেই করেছে প্রথমে চাচ্ছিলেন কত? চাচ্ছিলাম তো 82 করে দিছে, 78। দাম হইতেছে 69-68 এই মতোই। লস হয়। আজকে তো ক্রেতা ভালোই দেখছি, বাজার কম অনেক হাটের থেকে, অন্যান্য হাটের থেকে আজ বাজার কম। আচ্ছা আচ্ছা চাচা ধন্যবাদ, আমরা দেখি ভেতর দিয়ে একটু সামনে চলে যেতে চাই, আপনাদের আর কিছু গরু দু একটা গরু দেখাবো, ছোট দুটো গরু একটু দেখাতে চাই। ভাইজান এটা কেমন চাওয়া ছিল আপনার? আমার চাওয়া আসলো কিনা আর কি, আমার গ্রামের কিনা। আচ্ছা আর কি, এমনি চাওয়া আসলো যে সাইডের উপরে দাম চাওয়া, কিন্তু সাইড ভেঙে ভেঙে ক দাঁত হয়েছে? হ্যাঁ, দুইটা দাঁত আছে। মোটামুটি কি 50-55? না বেশি কয়, 8-50-59 সাইডও কয়, কিন্তু সাইড উপরে আমাকে বেসার নিয়ত 65 আর কি, ব্যস্ত আমার এই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওই পাশে দেখুন লাল গরুটা বেশ লাফাঝাপা করছে এবং দাম দরও হচ্ছে, দেখি আমরা যদি দাম দর জানাতে পারি। এবং গরুগুলো খুব আজকে ছটফট করছে, রোদের কারণে কোনো গরুর আসলে আপনাদেরকে জানাতে পারতেছি না, গরু লাফালাফিতে খুব কঠিন হয়ে যাচ্ছে আমরা। ভাইয়ের এটা কেমন চাওয়া ছিল ভাই? ভাই 65,000। 65? মাশাল্লাহ, দাঁত হয়েছে কি? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য 65। আচ্ছা ঠিক আছে দর্শক, কত বললেন এটা? নেন 115। 115 চাচ্ছিলেন? কুরবানি, কুরবানির সুন্দর গরু, লাল রং। এখন দাম একটু কম, এখন কম 15 দিন এক মাস আগের চেয়ে এখন কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা আর আপনাদের নিয়ে ঘুরবো না এই হযরতপুর হাটে, আপনাদেরকে বুঝতেই পাচ্ছেন যে ঘুরিয়ে ঘুরিয়ে গরুগুলো একটু দাম জানাচ্ছিলাম না। আমরা পাশে আর একটি গরু, না 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 আমরা আর দেখাবো না, আমরা পাচ্ছি না। আমরা একটু চেষ্টা করলাম যে ছোটো এবং মাঝারি গরুগুলোর দাম কেমন সেটা জানানোর সময়, আপনারা দেখেছেন যে হাটের কী অবস্থা, প্রচণ্ড রোদ গরমে এবং গরুগুলো রোদের কারণে খুব লাফালাফি করছে। আর কথা নয়, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।